শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি জিবির হারুন সহ আসামি সাতজন। শেখ হাসিনার বিচার সহ চার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। সংখ্যালঘু নির্যাতন করে অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা, প্রতিহতের ডাক। দেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে ডক্টর মোহাম্মদ ইউনুস। ঠাকুরগাঁওয়ে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ, নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান মির্জা ফখরুলের। মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি। এবং ক্রীড়াঙ্গনে পাপন সালাহউদ্দিন হটাও আন্দোলন আরও জোরালো, বিসিবি ও বাফুফের সভাপতির পদত্যাগ দাবি। বিক্ষোভ সামলাতে ক্রিকেট বোর্ডে সেনাবাহিনী।